স্কুল কলেজ আন্তরাজ্য বিমান চলাচল লোকাল ট্রেনেও নিয়ন্ত্রণের সম্ভাবনা কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট কলকাতার শিরে সংক্রান্তে সংক্রমণের হারে দেশের শীর্ষে কলকাতা কলকাতায় সংক্রমণের হার 26.09% কলকাতার মতো না হলেও রাজ্যের অন্য কয়েকটি জেলাতে গ্রাফ ভয় ধরানোর মতো হাওড়া 17.5%, উত্তর চব্বিশ পরগনা 11.8%, 11% পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা 9% আর হুগলিতে 8%। অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত খারাপ। এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজনই নেই। পরিস্থিতি মোকাবেলায় সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যে। স্কুল ও কলেজ, সরকারি বেসরকারি অফিস, লোকাল ট্রেন, দোকান বাজার, আন্তঃরাজ্য বিমান চলাচল সহ একাধিক ক্ষেত্রে কড়া বিধিনিষেধ চাপতে পারে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো একটা ডিসিশন নাও, ঠিক আছে, লোকাল ট্রেনগুলো এফেক্ট করবে। এখনই সব বন্ধ করতে যেও না, বাট কিছু কমিয়ে দাও। শনিবার রাজ্য প্রশাসনের ঘোষণা, আপাতত স্থগিত দুয়ারে সরকারের ক্যাম্প। 3রা জানুয়ারি নেতাজি ইনডোর স্টুডেন্ট উইকেন্ড অনুষ্ঠানও বাতিল। সংক্রমিতদের সংখ্যা বাড়ছে, আগামী কয়েকদিনে হাসপাতালের ওপরেও চাপ বাড়ার অনেকটা সম্ভাবনা। স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালগুলিতে তাই যুদ্ধকালীন তৎপরতা। যাদের অক্সিজেন লাগবে তাদের জন্য, এছাড়া কিন্তু আমরা হাসপাতালে ভর্তি হতে চাইবো না। তার কারণ হচ্ছে যে পরিমাণ পেশেন্ট হচ্ছে তাতে কিন্তু হাসপাতালে জায়গা সংকুলন হবে না। যদি যে পেশেন্টের দরকার নেই তাদেরকেও ভর্তি করি আমরা, জুডিশিয়ালি যদি সবাই মিলে এই ব্যাপারটা করি তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা এটা সাকসেসফুল হব। খোদ স্বাস্থ্য অধিকর্তার বক্তব্য আগামী দুমাস বিপদের। আগামী 7 দিনে সব সরকারি হাসপাতালকে বেড বাড়ানোর নির্দেশ। দ্বিতীয় ঢেউয়ের সময় বেডের সংখ্যার অর্ধেক বেড রাখার নির্দেশ। প্রয়োজনে দ্বিতীয় ঢেউয়ের থেকেও বেশি বেড রাখার প্রস্তুতি। প্রাথমিক স্বাস্থ্য ক্ষেত্রেও বাড়তি বেড। কলকাতায় ফের সেফ হোম চালু করছে পুরসভা। পরিস্থিতি নিরিখে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত। 3রা জানুয়ারি থেকে আদালতে ভার্চুয়ালি শুনানি। কয়েকদিন পরেই শুরু গঙ্গাসাগর মেলা, সঙ্গে 4 পুরসভার ভোট। এই পরিস্থিতিতে 2 ইভেন্ট নিয়ে নতুন ভাবে ভেবে দেখা উচিত বলে সওয়াল চিকিৎসকদের একটি অংশের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। রাজ্যে একদিনে কোভিড সংক্রমিতের 4,500-এর বেশি, 10 দিনে 400-র ঘর থেকে 10 গুণ বাড়ল সংক্রমণের গ্রাফ। দেশেও মোট সংক্রমিত বেড়ে 22,403, 10 দিনে দেশে 3.5 গুণ বেশি সংক্রমিত। জীবনের সেরা সময়ে থাকা হুসেন বোল্ট যেন কোভিড সংক্রমণের হাত তেমন ভাবেই ছুটছে। আগের সব রেকর্ড ভেঙে চুরমার। গত 10 দিনে কোভিড সংক্রমণের হার থেকে চিকিৎসকরা অবাক, অশনি সংকেতটা স্পষ্ট। 27শে ডিসেম্বর রাজ্যে মোট আক্রান্ত 439, 28শে ডিসেম্বর সেই সংখ্যাটা ছিল 752, 29শে ডিসেম্বর 1,089, 30শে ডিসেম্বর 2,128 আর 31শে ডিসেম্বর 3,451, 1লা জানুয়ারি 4,512। অর্থাৎ 27শে ডিসেম্বরের তুলনায় সংক্রমণ বাড়ল 9 গুণ। রাজ্যে যখন এই অবস্থা তখন দেশের কোভিড গ্রাফও ঊর্ধ্বমুখী। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কোভিড সংক্রমণ দৈনিক 7,000-এর ঘরে। 22শে ডিসেম্বর 6,317, 23শে ডিসেম্বর 7,495, 24শে ডিসেম্বর 7,189। বড়দিন, বড়দিনের পর রবিবার পার হতেই সংক্রমণের লাভ শুরু। 29শে ডিসেম্বর 9,195, 30শে ডিসেম্বর 13,154, 31শে ডিসেম্বর 16,764, 1লা জানুয়ারি 22,775। কোভিড বিধি না মেনে উদ্যম আচরণ, সতর্কতার তোয়াক্কা না করা, এইসব কারণেই সংক্রমণের গ্রাফ চড়চড় করে বাড়ল মত চিকিৎসকদের। একই সঙ্গে তাদের আশঙ্কা, আসছি আসছি নয়, কোভিডের তৃতীয় ঢেউ সম্ভবত এসেই গেল। ফেব্রুয়ারিতে যার চূড়ান্ত রূপ দেখা যেতে পারে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে খড়গপুর আইআইটির গবেষণা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।